গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি। নতুন আরেকটি ব্লগ নিয়ে চলে আসলাম বন্ধুরা। আর আগামীকালকে আমাদের বাড়িতে আছে বাবা মুনির উপাসনা, এই যে হরিওম, যাদের যার আমরা দীক্ষিত, সেই হরিওম বাবা মুনির উপাসনা আছে। তো তারই তোড়জোড় আজকে সারাদিন ধরে চলছেও। তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো, একটুও স্কিপ করো না। আপাতত সকাল সকাল আমার পুজো দেওয়া হয়ে গেছে, মার বোনও চলে এসছে আমার। আর এই দেখো ফুলগুলো, এগুলো সব মা নিয়ে এসছে। খুব সুন্দর গন্ধ, মানে পুরো ঘরটাতে এত সুন্দর গন্ধ, পরিবেশটাই যেন পাল্টে গেছে আর মনটাও খুব ভালো হয়ে যায়। তো পুজো দেওয়া থেকেই আজকে দিনটা শুরু করলাম। মাম্মার আজকে নাচ আছে, সকাল সকালই আছে 11:30 থেকে। তো আজকে আমি, বোন আর সানা যাব, দেখতে থাকো তোমরা। নাচের ক্লাস আছে, চলে এসেছি। এই যে গেছিলাম ঠাকুরের সব বাজার করতে, টুকটাক তো সব নিয়ে আসা হয়ে গেছে, এখানে রেখেছি কিছুটা দিয়ে। আবার মানে যোগাড় যন্ত্র শুরু হয়ে গেছে, এসে আর আমি দেখাতে পারিনি। আর ঠাকুরের ফুলও এনেছি, অনেক ফুল, সেগুলো সব বড়মণির ফ্রিজে, নিরামিষ ফ্রিজ আছে, ওখানে রেখে এসেছি। এই হচ্ছে ব্যাপার। আর ওইদিকে খেলা দেখা টাকা চলছে, খেলা চলছে। আর এই যে এখানে আরও কিছুটা বাকি আছে, এই যে হচ্ছে সেগুলো 2-3 দিকে হয়ে গেছে। আবার এখানে একটু মামুনি এতক্ষণ এগেছে, আবার একটু মা নাচছে, এই হচ্ছে ভাগে জমি। আর মামুনি এখানে একটু চা বসিয়েছে, লিকার চা খাওয়া হবে। এখন কটা বাজে জানো? আর এখানেও তাই, এগুলো সব এখন কিছুটা গুছিয়ে টুছিয়ে তারপরে খাওয়া দাওয়া করে শুতে হবে, কিছু করার নেই। এই ঘরে খেলা দেখা চলছে, আর এই ঘরে আমার বোন খেলা দেখছে ফোনে, ও ফোনে দেখছে। ওদিকে সানা গেল সৌমিকার সাথে ওদের ঘরে, বুঝছো? হ্যাঁ হ্যাঁ, বোনের সাথে চলে গেছে। আমি বললাম যে ঠিক আছে যা ঘুরে আয়, এই হচ্ছে ব্যাপার। আর এই যে এখানে খুব ডিস্টার্ব করছে, পাক হচ্ছে। হ্যাঁ, সবাই লোকজন দেখলে, যেটা একটু আগে সেজো দাদু এসেছিল, দিদা এসেছিল, ঝুমুর মামি এসেছিল, তারপর বিকেলবেলা ছোটমণি এসেছিল, খই বেছেছে, মানে এই সবাই আসছে আসছে, তো ওর খুব আনন্দ। গুড ইভিনিং। এ দেখো সন্ধে দেওয়া হয়ে গেছে, গোপুসোনা ঘুমাচ্ছে। আর এই যে দেখো সব পুজোর এগুলো, কারণ কালকে মানে আগামীকালকে আমাদের বাড়িতে আছে বাবা মুনির উপাসনা। এই যে আমাদের যে হরিওম বাবা মুনির আমরা দীক্ষিত, সেই বাবা মুনিরই আগামীকালকে উপাসনা আছে সন্ধেবেলা। তো সেই জন্যই যে খইয়ের উপরা নাড়ু, আর এটাই হচ্ছে মূল যে ঠাকুরের প্রসাদ হয় সেটা। এই দেখো, এই দেখো এখন নাড়ু হবে, তার জন্য যে নারকেল এরকম পাকানো হচ্ছে। এই যে মামুনি, হ্যাঁ। আর এই যে এইদিকে খইরুপরা হয়ে গেছে, আর এখানে নারকেলের নাড়ুটা হবে। এই যে এটা হচ্ছে, রয়েছে মা, মা আর মামুনি দুজনে মিলে করছে। ঠান্ডা হয়ে গেছে, এটা আবার এখন ঠান্ডা হয়ে যাবে। বলো বলো, হ্যাঁ বলো, কি হয়েছে? ও দাঁড়াও দাঁড়াও, ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আর এই যে এখন শোভন আর আমি বেরোবো আগামীকালকে ঠাকুরের জন্য ফুল আনতে, এই দেখো বসে আছে, ও এখন ওকে নিয়ে খেলছে, এই করছে। আর এই যে মুন্নি এই খাবার দাবারগুলো নিয়ে এসেছিল সানার জন্য, বাউলি, তারপরে কেক টেক, ও এখন এগুলো বসেই খাচ্ছে, তাই না? এটাই টিফিন। আবার কি হলো? ও এটা আবার দেখাবে কি কি, দেখি কি কি আছে, আমিও দেখিনি। নিয়ে কি কি আছে? ও বাউলি আছে, আর এই কেকটা, ডার্ক ফ্যান্টাসি, বাহ। এগুলো কিন্তু আছে, খুলবি না, হ্যাঁ? এগুলো রেখে দাও, একটা খেয়েছো।
আর চলো আমরা বেরোবো, আমি আর শোভন এখন ঠাকুরের ফুলটা আনতে যাব। গুড মর্নিং ফ্রেন্ডস, এটা হচ্ছে পরের দিনের সকাল থেকে আবার শুরু করলাম, তো দুদিনের ব্লগ মেশানো আছে, ছোট ছোট ব্লগ বলে আমি একসাথেই দিয়ে দিলাম। তো এটা হচ্ছে আজকের ব্লগ, আর আজই হচ্ছে আমাদের বাড়িতে উপাসনা, মানে যেটা পুজো, তো একটু খিচুড়ি আর লাবড়া তরকারি করা হবে, সেই কারণে এই যে সব সবজি মা সকাল সকালই কাটতে বসে পড়েছে, এগুলো মোটামুটি অনেকটাই কাটা হয়ে গেছে। আর আজকে ঘরে নিরামিষ রান্না হবে, তারও সেগুলো কেটে নিয়েছে মা। এই দেখো এখানে পটল পোস্ত হবে, আর হবে হচ্ছে ঢেঁড়স ভাজা, ডাল হবে। তো এই রান্নাগুলো এগুলো সব মামনি এদিক থেকে করছে, আর মা এদিক থেকে সব কেটে কেটে দিচ্ছে। খিচুড়ি হবে, তরকারি হবে, সেগুলো পরে সকালে টিফিনটা হয়ে যাওয়ার পর এগুলো হবে। তো এগুলো হচ্ছে যারা আসবে প্রসাদ তাদেরকে দেওয়া হবে, এটা হচ্ছে আমাদের ঠাকুরের মূল প্রসাদ না, আমাদের বাবা মনির উপাসনাতে পক্ষান্ন ভোগ মানে হচ্ছে এই খিচুড়ি, এগুলো কিন্তু চলে না, শুধু খয়ের উপরা নাড়ু ফল প্রসাদ মিষ্টি এটাই হচ্ছে মূল প্রসাদ আমাদের বাবা মনির। তো এটা যেহেতু সবাই আসবে তো সেই কারণে একটু একটু দেয়া প্রসাদের মতো এই আর কি। আর সকালবেলা উঠে এই যে পুরো বারান্দাটা আমি ধুইয়ে দিয়েছি, আর এগুলো হচ্ছে গতকালকের যে খয়ের উপরা নাড়ু হয়েছিল সেই বাসন ভেজানো আছে, কারণ যেহেতু গুড়ের সব মাখানো তো এখনই ওটা মাজা যাবে না, পরে। আর ওয়েদারটা একটু মেঘলা কিন্তু প্রচণ্ড গরম। আর এই যে এইদিকে দেখো স্নানটা দেওয়া হয়ে গেছে, কাঁঠাল আর জাম ছিল তাই দিয়ে পুজো দিয়ে দিয়েছি। এই যে বাবামণি, আর এই যে এদিকে খিচুড়ি বসে গেছে, দুবারে তরকারি দুবারে খিচুড়ি হবে, একবারে হয় না অতটাই আর কি। তো জায়গা আছে, বাসন আছে, কিন্তু অতটা করলে না মানে সুন্দরভাবে নাড়ানো যাবে না, সবজিটা মজবে না, সেই কারণে। তো এখানে খিচুড়ি চাল ডাল সেদ্ধ হচ্ছে, আর এইদিকে ফোড়নটা ঢেলে দেবে। আর এই যে মার মামুনি করছে একসাথে, আর আমি এদিকের ঘরের যে কাজগুলো আর ঠাকুরের কাজগুলো সেগুলো করছি, সব মিলে ঝুলে আর কি হয়ে যাচ্ছে। আর বেশ ভালো লাগছে, চারিদিক একেবারে পুজো পুজো ব্যাপার আর কি। আর এই যে একদিকে তরকারি হয়ে গেছে, এই যে এই তরকারিটাও হয়ে গেছে, এবারে খিচুড়িটা হলে মোটামুটি সবই হয়ে যাবে। আর আমাদের উপাসনা একদম ডট 7টা থেকে শুরু হবে, যেটা টাইম সেটাই 7টার মধ্যে সমস্তটা কমপ্লিট করে ফেলতে হবে। আর এখন এই যে বিকেল হয়ে গেছে, সকালে স্নান পুজো হয়ে সব কাজ হলো, আবার এই ঘরটা পুরো মুছলাম, আর ওইদিকে মাম্মাকে শোভনকে আর আমার বোনকে বললাম তোরা ঘরে ঢুকে যা, ওরা সানাকে ঘুম পাড়াচ্ছে, এত গরম এসিটা চালিয়ে, ও একটু এসিটা চালানো থাকলে চুপচাপ থাকে, আর আমি এদিকে কাজটা তাহলে করে নিতে পারবো। আর আমি এদিকে পুরো ডাইনিংটা ঘরটা আবার মুছেছি, যেহেতু পাড়াপাড়ি হয়েছে এঠো, সেই মুছে স্নান করে এসে একেবারে শুদ্ধ বস্ত্র পরে এবারে আমি জলচৌকিটা সাজাবো, মানে একদিকে বইটা যেটা আমাদের থাকে আর একদিকে বিগ্রহ, দুটো সুন্দর করে আমি সাজাবো। তো সেটা একটু মামুনি দেখিয়ে দিচ্ছে, বললাম একটু বলে দাও, এটা হয়ে গেলে এবারে এক এক করে সবাই আসতে শুরু করবে, আমিও রেডি হব, শাড়ি পরবো। তো তোমরা দেখতে থাকো, আশা করছি ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে, আর অনেকে আসবে, সবাই আসবে, দেখতে থাকো। জানি হাত বাড়ালে ধরা দেবে ভালোবাসা, দেখাই।
আর এই যে এদিকে উপাসনা চলছে, আর এদিকে যে খয়ের উপরা নাড়ু, এগুলো ঠোঙাতে করে ভরে নেব, তার মধ্যে মিষ্টি দেবো, এটা হচ্ছে মূল প্রসাদ। তো উপাসনা চলাকালীন এই উপরাগুলো সব ঠোঙার মধ্যে ভরতে হয়, এটাই হচ্ছে নিয়ম। তাই মামুনি আর আমি দুজনে মিলে এগুলো করে নিচ্ছি, তারপরে উপাসনা শেষ হয়ে গেলে সবার হাতে দিয়ে দেবো। আর তোমরা কারা এরকম হরিওম বাবামুনির দীক্ষিত বা উপাসনা দাও বাড়িতে, এই ভিডিওটা দেখলে অবশ্যই কমেন্ট করে আমাকে জানিও। একটু ভিডিওর জন্য বলছিলাম, হ্যাঁ দাঁড়াও দাঁড়াও দায়িত্ব আমার সকলকে। আমাদের উপাসনা হয়ে গেছে সমাপ্ত, তো এখন একটু ফাঁকা, সবাই ওইদিকের উপাসনা সবাই চলে গেছে, প্রসাদ দেয়া হয়ে গেছে, চলো এবার একটু দেখাই। এই দেখো এটা হচ্ছে রাজুদার মেয়ে রিদ্ধিমা, হাই করো। হ্যাঁ এই দেখো, আর এই দেখো কে, ও পলিমণি হাই করো। এই যে মা কাজকর্মে পড়ে, সবাই একটুখানি গল্প করছি এখন। এই যে সুইটি দি, চলো ক্লান্ত শরীর এখানে, দাদু দিদা বাবা, এই যে পুজো হয়েছে। এই যে তাকাও একটুখানি, এরকম দেখাও কিছু করে, ঝপাং ঝপাং, মিত্তি মিত্তি, হে খাও খাও, মিত্তি মিত্তি মিত্তি, খে নাও, দিয়ে দাও দিয়ে দাও দিয়ে দাও না, ও ওই দেখো, এই হচ্ছে। ওরে বাবা, এই যে